আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুব অল্প পরিমাণ কাপড় দিয়ে কিভাবে আপনারা ডিজাইনার হাতা সহ অনেক ঘের দিয়ে জামা তৈরি করতে পারবেন খুব সহজ নিয়মে। আমি এই ভিডিওর মধ্যে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এই ভিডিওটিতে কিন্তু কাটিং এবং সেলাই একসঙ্গে করেছে। যারা সেলাইয়ের কাজে একদম নতুন আছেন তারাও যদি ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখেন তাহলে কিন্তু খুব সহজভাবে আপনারা বাসায় বসে এমন সুন্দর ডিজাইনের হাতা সহ অনেক ঘের দিয়ে জামা তৈরি করতে পারবেন। তো আশা করি লাস্ট পর্যন্ত সবাই ভিডিওটি দেখবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার কথা ভুলবেন না। আমি এখানে ডিজাইনার হাতা সহ জামাটি তৈরি করার জন্য টোটাল 3.5 গজ পরিমাণ 2.5 হাত বহরের কাপড় ব্যবহার করেছি, আর এই কাপড়গুলো আমি 70 টাকা গজ করে কিনেছি। আপনারা চাইলে 3.5 হাত বহর কিংবা 2 হাত বহরের কাপড় দিয়েও কিন্তু ডিজাইনার জামাটি তৈরি করে নিতে পারেন। তো প্রথমে আমরা কাপড়টিকে সম্পূর্ণ মেলে নিয়েছি। মেলে নেওয়ার পর কাপড়টিকে মাঝখান দিয়ে ভাঁজ করে এরকম 2 পার্ট করে নিয়েছি। এখন আমরা রুমাল ভাঁজ করার মতো করে কাপড়টিকে এরকম কোনাকুনি ভাঁজ করে নিব। তো কাপড়টিকে আমি ভালো করে সেট করে নিয়েছি এবং আমার দিকে ঘুরিয়ে নিয়েছি কাপড়টিকে কাপড় কাটার সুবিধার জন্য। তো আমি যে সাইডে আছি সেটি বন্ধ সাইড রয়েছে আর অপর সাইডটি খোলা আছে। দেখুন, এখান থেকে এখন আমাদের শোল্ডারে মাপ নিতে হবে। তো এখান থেকে আমরা শোল্ডারে মাপ নিচ্ছি। আমাদের শোল্ডার হচ্ছে এখানে 12, 12 অর্ধেক হচ্ছে 6 ইঞ্চি। আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী এখানে শোল্ডারের মাপটি নিয়ে নেবেন। যতটুকু আমরা শোল্ডার নিয়েছি তার থেকে 1 ইঞ্চি বাড়িয়ে আমরা 7 ইঞ্চিতে দাগ কেটে নিব। এইভাবে একটি স্ট্রেট দাগ কেটে দিব এবং এখান থেকে আমাদের বডির মাপ নিতে হবে। আমাদের বডি হচ্ছে এখানে 40, 40-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 10 ইঞ্চি এবং আরো 1/2 ইঞ্চি নিচ্ছে এক্সট্রা সেলাই করার জন্য। আপনারা চাইলে 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ এক্সট্রা নিতে পারেন। এইভাবে আমাদের একটি আর্মহোলের শেপ দিতে হবে। এখান থেকে আমরা গলা চওড়া নিব 2.5 ইঞ্চি পরিমাণ, গলা লম্বা নিব আমি এখানে 4.5 ইঞ্চি পরিমাণ, পেছনের গলা লম্বা এবং সামনের গলা লম্বা নিচ্ছে আমি এখানে 6 ইঞ্চি পরিমাণ। এখান থেকেও আমাদের 2.5 ইঞ্চিতে মার্কিং করতে হবে এবং এইভাবে আমরা স্ট্রেট দাগ কাটবো এবং বক্স বানিয়ে দিতে হবে। সামনে এবং পেছনে আমাদের গোল গলা তৈরি হবে। আপনারা চাইলে যে কোনো ডিজাইনের গলা কিন্তু এখানে তৈরি করে নিতে পারেন। এখান থেকে 1/2 ইঞ্চি পরিমাণ আমরা শোল্ডার ডাউন করে দিব। বাইরের দিকে আমরা 1 ইঞ্চিতে মার্কিং করে নিচ্ছি তালপাটে অংশ কাটিং করার জন্য। আপনারা চাইলে তালপাটে অংশ কাটিং করা বাদেও কিন্তু জামাটি তৈরি করে নিতে পারেন। 1/4 ইঞ্চিতে আমরা তালপাটে অংশ কাটিং করব, আর তালপাটের অংশ শুধুমাত্র আমরা সামনে পাটে কাটিং করব, পেছনে পাটে না। এখান থেকে এখন আমরা কোমরের জন্য 14 ইঞ্চিতে মার্কিং করে নিব এবং এখান থেকে আমাদের কোমরের মাপটি নিব। আমাদের কোমর হচ্ছে এখানে 36, 36-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 9 ইঞ্চি এবং 1/2 ইঞ্চি নিচ্ছে এক্সট্রা সেলাই করার জন্য। তো এই দাগটির সঙ্গে এই দাগটি আমরা এভাবে মিলিয়ে দিব। এখান থেকে জামার লম্বার মাপটি নিয়ে নিব। তো আমি এখানে লম্বা নিচ্ছি 44 ইঞ্চি পরিমাণ। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী এখানে লম্বার মাপটা নেবেন। যতটুকু লম্বা নেবেন তার থেকে আরো 2 ইঞ্চি এক্সট্রা নেবেন। তো আমাদের এখানে অ্যাকচুয়াল থাকবে 42 ইঞ্চি, আর আমি সেলাইয়ের জন্য নিচ্ছি আরো 2 ইঞ্চি পরিমাণ। টোটাল আমি লম্বা নিয়েছি 44 ইঞ্চি পরিমাণ। তো এখন আমাদের ইঞ্চি টেপটিকে এই যে গলার যেখানে চওড়াটি নিয়েছিলাম সেখানে রাখতে হবে এবং পুরো রাউন্ডে আমাদের 44 ইঞ্চিতে রাউন্ড করে একটি মার্কিং করে নিতে হবে। তো দেখুন, আমি পুরো রাউন্ডে কিন্তু মার্কিং করে নিয়েছি। এতটুকু অংশ কিন্তু আমাদের জয়েন্ট পড়বে, তাই না? তো সাইড থেকে যে কাপড়টুকু রয়েছে সেই কাপড়টুকু আমরা এখানে নিয়ে এসে জয়েন্টটি দিয়ে দিব, আর এই সাইড থেকে আমরা এখন দাগটিকে এভাবে মিলিয়ে দিব একদমই লাস্ট পর্যন্ত। এখন আমাদের মার্কিং অনুযায়ী কাটিং করে নিতে হবে। তো সাইড থেকে আমরা যে কাপড়টুকু বের হয়েছিল সেই কাপড়টুকু এই কাপড়ের উপরে রেখে আমরা কাটিং করব। তবে তার আগে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় উপরের দিকে উঠিয়ে দিতে হবে, কারণ 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় কিন্তু সেলাইয়ের মধ্যে চলে যাবে, তাই না? তো কাপড়টিকে ভালো করে সেট করে এখানে আমরা একটি হিজাবের পিন দিয়ে আটকে নিব। তো আমি এখানে হিজাবের পিন দিয়ে আটকে নিয়েছি। এখন আমরা কাপড়টিকে এরকম করে উল্টিয়ে নিব। কাপড়টিকে উল্টিয়ে নেওয়ার পর কাপড়টিকে ভালো করে সেট করে নিতে হবে, তারপর পুরো রাউন্ডে কাটিং করে নিতে হবে ঠিক যেভাবে আছে সেভাবে। সাইড থেকে যে কাপড়টুকু বের হয়েছিল সেই কাপড়টুকু দিয়ে কিন্তু আমরা হাতাটি কাটিং করে দেখাবো। আর এর জন্য দেখুন, আমি এখানে একটি কাপড় নিয়েছি। তো কাপড়টিকে প্রথমে মাঝখান দিয়ে ভাঁজ করে 2 পার্ট করে নিয়েছি, দেন কাপড়টিকে আরো একবার ভাঁজ করে 4 পার্ট করে নিয়েছে। আমাদের এখানে 5 ইঞ্চি পরিমাণ চওড়া আছে, তাই না? তো হাতার চওড়া যতটুকু আপনারা আর্মহোল নেবেন তার থেকে আরো 1.5 থেকে 2 ইঞ্চি পরিমাণ বাড়িয়ে দাগ কাটবেন। তো আমাদের আর্মহোল ছিল 7 ইঞ্চি, তো আমরা এখানে চওড়া নিব 9 ইঞ্চি পরিমাণ। তাহলে আরো 4 ইঞ্চি পরিমাণ কাপড় কিন্তু এখানে কম আছে, তাই না? এর জন্য আমি এখানে জয়েন্ট দিয়ে হাতা তৈরি করব। তো 4 ইঞ্চি পরিমাণ কাপড় এখানে আমাদের
অ্যাড করতে হবে। তো সাইড থেকে যে টুকরো কাপড় আমাদের ছিল, আমরা কিন্তু এর উপরে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় উঠিয়ে দিয়ে তারপরে মার্কিংটি করব, কারণ হাফ ইঞ্চি পরিমাণ কাপড় কিন্তু আমাদের সেলাইয়ের মধ্যে চলে যাবে। আর এই সাইডটি কিন্তু আমাদের বন্ধ আছে, ঠিক আছে? এখান থেকে হাতা চওড়া হচ্ছে আমাদের 9 ইঞ্চি পরিমাণ। তো আমি এখানে হাতার লম্বা নিচ্ছি 11 ইঞ্চি পরিমাণ। তো নিচে কিন্তু আরো একটি পার্ট এখানে অ্যাটাচ করতে হবে। এখান থেকে আমাদের 9 ইঞ্চিতে মার্কিং করে নিচ্ছি, 3.5 ইঞ্চি পরিমাণ ডাউন করে দিব এখান থেকে খোলা সাইড থেকে। এখন আমরা এভাবে একটি হাতার শেপ দিয়ে দিব। এখান থেকে আমাদের হাতার মোহরি হচ্ছে 11, 11 অর্ধেক হচ্ছে 5.5, আরো 1/2 ইঞ্চি নিচ্ছি এক্সট্রা সেলাই করার জন্য। এইভাবে একটি শেপ দিয়ে দিব হাতার। এখন আমরা মার্কিং অনুযায়ী কাটিং করে নিব। তো দেখুন, আমাদের কিন্তু হাতাটি কাটিং করা কমপ্লিট হয়ে গেল। আমরা হাতাটি জয়েন্ট করার পর হাতার তালপাটি অংশটি কাটিং করব। তো নিচে ঘেরে অংশটি কাটিং করার জন্য একটি কাপড় নিয়েছি, কাপড়টিকে মাঝখান দিয়ে ভাঁজ করে 2 পার্ট করে নিয়েছি। দেন কাপড়টিকে এরকম করে কোনা কোনি ভাঁজ করে নিতে হবে। কাপড়টিকে কোনা কোনি ভাঁজ করার পর আমাদের যে হাতার মোহরির মাপটি ছিল সেই মাপটি এখানে নিতে হবে। তো টোটাল আমি এখানে 6 ইঞ্চিতে দাগ কেটে নিব এবং এখান থেকে মেপে দেখবো যে কতটুকু হয়েছে। আমাদের 7 ইঞ্চি, তো পুরো রাউন্ডে আমাদের 7 ইঞ্চিতে দাগ কাটতে হবে। এখান থেকে আমরা মার্কিং করে নিচ্ছি 5 ইঞ্চিতে। আমাদের অ্যাকচুয়াল থাকবে 4 ইঞ্চি, আমাদের আরো এক্সট্রা নিয়েছি 1 ইঞ্চি পরিমাণ। আর এই কর্নারটি কিন্তু কিছুটা পরিমাণ বড় থাক, ঠিক আছে? এখন আমরা এইভাবে একটি হাতার শেপ দিয়ে দিব। আমাদের এখন দাগ অনুযায়ী কাটিং করে দিতে হবে। দেখুন, আমাদের হাতাটি কিন্তু কাটিং করা কমপ্লিট হয়ে গেল, দেখতে ঠিক এরকম হবে। সাইড থেকে যে কাপড় বের হয়েছিল সেই কাপড়টুকু দিয়ে গলার পট্টির অংশ কাটিং করে নিচ্ছে। পুরো কাপড়ে কিন্তু 1.5 ইঞ্চি পরিমাণ চওড়া নিয়ে আমাদের কাটিং করতে হবে। বাঁকা করে কাপড়টি কাটিং করে নিব। একসাথে কিন্তু আমাদের দুটি গলার পট্টি কাটিং করা কমপ্লিট হয়ে যাবে। তো হাতাটি সেলাই করার প্রথমে আমাদের কাপড়টিকে এরকম করে মেলে নিতে হবে মাঝের পাড়টিকে। দেন দুই সাইড থেকে এরকম আমাদের কাপড় সেলাই করতে হবে। তো নিচে কাপড়টিকে সোজা সাইডে রাখতে হবে এবং ওপরে কাপড়টিকে আমরা এরকম করে উল্টো সাইডে রাখবো। দুটি কাপড় ভালো করে সেট করে এখান থেকে সেলাই করে দিব। ঠিক একই রকম ভাবে আমাদের যে আরো একটি পার্ট রয়েছে সেই পার্টটিকেও আমরা এই সাইডে রাখবো। নিচে কাপড়টিকে সোজা সাইডে রাখবো এবং ওপরে কাপড়টিকে উল্টো সাইডে রেখে এখানে একটি সেলাই করে দিব। তো দেখুন, দুই সাইড থেকে কিন্তু আমি টুকরো কাপড় জয়েন্ট করে নিয়েছি। আমি একই রকম ভাবে আরো একটি পার্টও কিন্তু সেলাই করে নিয়েছি। এখন আমাদের তালপাটে অংশ কাটিং করতে হবে, আর এর জন্য নিচে কাপড়টিকে সোজা সাইডে রাখবো এবং ওপরে কাপড়টিকে আমরা উল্টো সাইডে রেখে দুটি কাপড় ভালো করে সেট করে আমরা তালপাটে অংশ কাটিং করব। এখান থেকে আমরা 1.25 ইঞ্চিতে তালপাটের জন্য অংশ কাটিং করব। আপনারা যদি জামার অংশে তালপাটের অংশ কাটিং না করেন, তাহলে হাতার অংশেও তালপাটের অংশ কাটিং করতে হবে না। মার্কিং অনুযায়ী আমরা এখন কাটিং করে নিচ্ছি। হাতার কাপড়টিকে আমি মাঝখান দিয়ে ভাঁজ করে নিয়েছি উল্টো সাইডে রেখে। এখন আমরা সাইড থেকে ফিটিং করে দিব। আমাদের যে রাউন্ডের অংশটি রয়েছে সেই অংশটি আমরা সেলাই করব। তো এই সাইড থেকে প্রথমে আমাদের কাপড়টিকে 2 বার উল্টো সাইডে ভাঁজ করে সেলাই করতে হবে। দেন আমরা এই সাইড থেকে কাপড়টিকে এরকম করে 2 বার উল্টো সাইডে রেখে ভাঁজ করে আমরা পুরো রাউন্ডে সেলাই করে নিব। তো আমি এখানে পুরো রাউন্ডে সেলাই করে নিয়েছি। এখন আমাদের কাপড়টিকে এরকম করে উল্টো সাইডে রাখতে হবে এবং এই দুটি পয়েন্ট আমরা এরকম করে মিলিয়ে ধরে এখানে একটি সেলাই বসিয়ে দিব, ঠিক আছে? তো দেখুন, আমি এখানে সেলাই করে নিয়েছি। এখন আমাদের নিচে ঘেরে অংশটির সঙ্গে হাতের কাপড়টিকে অ্যাটাচ করতে হবে। আর এর জন্য এই যে নিচে ঘেরে অংশের যে ফাড়ার অংশটি ছিল সেই অংশটিকে আমরা হাতার বন্ধ সাইডে অ্যাটাচ করব এবং ফিটিং এর অংশটিকে আমরা নিচে ঘেরে অংশের বন্ধ সাইডে অ্যাটাচ করব, ঠিক আছে? তো এর জন্য হাতের কাপড়টিকে আমরা সোজা সাইডে রাখবো এবং নিচে ঘেরে অংশের কাপড়টিকেও আমরা সোজা সাইডে রাখবো। দুটি কাপড় এখন আমরা এরকম করে মিলিয়ে ধরে সেলাইটি করে নিতে হবে, ঠিক আছে? তো দেখুন, আমি পুরো রাউন্ডে সেলাই করে নিয়েছি। তো কাপড়টিকে এখন আমরা এরকম করে সোজা সাইডে নিয়ে আসবো। দেখুন, আমাদের ডিজাইনার হাতাটি কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো একই রকম ভাবে আমাদের আরো একটি হাতা কমপ্লিট করে নিতে হবে। এখন আমাদের পুরো গলার অংশে একটি পট্টি অ্যাটাচ করতে হবে, আর এর জন্য জামার কাপড়টিকে সোজা সাইডে রাখবো এবং এই পট্টির কাপড়টিকে আমরা উল্টো সাইডে রাখবো। দুটি কাপড় ভালো করে সেট করে গলার পুরো রাউন্ডে আমাদের সেলাই করে নিতে হবে, ঠিক আছে? পুরো গলার রাউন্ডে আমি সেলাই করে নিয়েছি। এখন আমাদের কাপড়টিকে এরকম করে উল্টো সাইডে নিয়ে যেতে হবে এবং কাপড়টিকে এরকম করে আমরা 2 বার ভাঁজ করে এর উপরে একটি সেলাই বসিয়ে দিব। তো আমাদের কিন্তু পেছনের পার্টে পটিটি অ্যাটাচ করা কমপ্লিট হয়ে গিয়েছে। একই রকম ভাবে আমরা সামনের পার্টে গলার অংশে পটিটি অ্যাটাচ করে নিব। এখন আমরা জয়েন্টের কাপড়টিকে অ্যাটাচ করব। এর জন্য নিচের কাপড়টিকে আমরা সোজা সাইডে রাখবো, ওপরের কাপড়টিকে আমরা এরকম করে উল্টো সাইডে রাখবো। তো দুটি কাপড় ভালো করে সেট করে সাইড থেকে একটি সেলাই বসিয়ে দিব। আমি সাইড থেকে সেলাই করে নিয়েছি। এখন আমরা কাপড়টিকে উল্টো সাইডে নিয়ে যাব। কাপড়টিকে উল্টো সাইডে নিয়ে গিয়ে নিচের যে ঘেরের অংশটি রয়েছে সেই অংশটিকে 2 বার এরকম করে চিকন করে ভাঁজ করে পুরো রাউন্ডে সেলাই করে দিব। তো দেখুন, আমি
নিচে ঘেরা অংশটি সেলাই করে নিয়েছি। এখন আমরা শোল্ডারটি জয়েন্ট করবো, আর এর জন্য নিচের কাপড়টিকে সোজা সাইডে রাখবো এবং ওপরের কাপড়টিকে আমরা এরকম করে উল্টো সাইডে রাখবো। দুটি কাপড় ভালো করে সেট করে দুটি শোল্ডার আমরা জয়েন্ট করে নিব। দেখুন দুই সাইডে দুটি শোল্ডার কিন্তু আমরা সেলাই করে নিয়েছি। এখন আমরা দুই সাইড থেকে বডিটি ফিটিং করে নিব। আর্মহোলের নিচ থেকে একদম সেলাইটি আমরা এই নিচ পর্যন্ত করে দিব। দুই সাইড থেকে কিন্তু একই রকম ভাবে আমাদের সেলাই বসিয়ে দিতে হবে। দেখুন দুই সাইড থেকে আমি বডিটি ফিটিং করে নিয়েছি। এখন আমাদের হাতে অ্যাটাচ করতে হবে। তো জামা কাপড়টিকে আমরা উল্টো সাইডে রাখবো এবং হাতার কাপড়টিকে আমরা সোজা সাইডে রাখবো, এবং দুটি তাল পাটের অংশ কিন্তু আমাদের মিলিয়ে ধরে দেন আমাদের সেলাইটি করতে হবে। একই রকম ভাবে অপর সাইডের হাতাটিও আমাদের অ্যাটাচ করে নিতে হবে। তো জামার মধ্যে এখন আমরা হাতার কাপড়টিকে এরকম করে ইনসার্ট করব। তো দেখুন দুটি এরকম জয়েন্টের অংশ এরকম করে মিলিয়ে ধরবো, এবং অতিরিক্ত যে কাপড়টুকু রয়েছে সেই কাপড়টুকু দুই সাইডে এরকম করে ভাঁজ করে পুরো রাউন্ডে আমাদের একটি নর্মাল সেলাই বসিয়ে দিতে হবে। তো দেখুন তৈরি হয়ে গেল আমাদের সুন্দর ডিজাইনের হাতা সহ অনেক ঘের দিয়ে জামা। তো আশা করি আজকে ভিডিওটি আপনাদের ইনশাল্লাহ খুব ভালো লেগেছে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার কথা বলবেন, আর অবশ্যই ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। এতে করে আপনার পাশাপাশি তারাও কিন্তু ভিডিওটি থেকে কিছুটা হলেও শিখতে পারবে। আজকে পর্যন্ত, আগামী দিন আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সামনে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ।